আপনারা যারা মদিনা থেকে জিয়ারা যেতে চান, এখানে কয়েকটা অপশন আছে। এ পাশে আছে যে গুলা গাড়িগুলো আছে, এগুলো জিয়ারাতে যাবে, এর পার পারসন হিসাবে ওরা যায় গাড়ি নিয়ে, তো সেটা উঠা নামা করে 10, 15, 20, 30, 40 হাজার পর্যন্ত নেয় এদিকে যে গাড়িগুলো আছে। আবার এদিকে যে বাসগুলো আছে, এইখান থেকে বাসের সামনে লেখা আছে যে কোন বাস কোথায় যাবে, সেটা দেখে আপনারা উঠে যাবেন এবং সেই বাসে থেকে নেমে আপনারা জিয়ারা করে অন্য বাসে উঠে যেতে পারবেন। এটা হচ্ছে অনেকটা মানে ধীরে সুস্থে আপনারা কাজ করতে পারবেন, কিন্তু এই গাড়িগুলোতে গেলে ওরা আপনার তাড়া দিবে, কারণ ওরা যত দ্রুত সম্ভব আপনাদেরকে জিয়ারা করায় নিয়ে আসতে পারে, এতে ওদের মানে টাকা বাস বেশি পাবে আর কি, কারণ ওরা আপনাদেরকে নামাই দিয়ে আবার আসবে। এছাড়াও আরেকটা অপশন আছে, সেটা 3 নম্বর অপশন। এখানে মদিনা যে সাইট সিন বাস আছে, সাতকুলা বাস, এই বাস দিয়ে আপনারা 12টা জায়গা ভিজিট করতে পারবেন। যদি আপনারা একজন থাকেন তাহলে এই বাস দিয়েই সাইট সিন করতে পারবেন, মানে জিয়ারা যে প্লেসগুলো আছে সেগুলো কভার করতে পারবেন। ও যদি মানুষ বেশি থাকেন সেক্ষেত্রে এই বাসে গেলে আপনাদের হয়তো একটু লস হয়ে যাবে, তাই আমি বাসটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে সেই বাস, দোতলা বাস, সেটা নিচের স্থানে আছে, এরপরে চাঁদপুরে আছে এবং এদিকে এসিও আছে। হ্যাঁ, এখানে পুরো দেওয়া আছে যে কোন কোন জায়গায় যাবে। এখানে সকাল 6:30 থেকে শুরু হয়ে রাত 9:30 পর্যন্ত চলবে, এবং যদি বাচ্চাদের জন্য হচ্ছে 40 রিয়াল, আর ফ্যামিলি যদি 4 জন থাকে 200 রিয়াল, আর প্রতিজন হচ্ছে 80 রিয়াল। আর এটা হচ্ছে এই যে টিকিট কাটবেন সেটা হচ্ছে 24 ঘন্টা, মানে হচ্ছে 12টা প্লেসে আপনি যাবেন। ধরেন প্রথম প্লেসে আপনি গেলেন, যে সেখান থেকে আপনি যদি নেমে যান তাহলে ওদের অনেকগুলো বাস থাকবে প্রতিটা স্পটে, আপনি নেমে ওই জায়গাটা ভালো করে দেখে অন্য একটা বাসে করে পরের স্পটে যেতে পারবে। মানে এই টিকিট দিয়ে 24 ঘন্টা এই বাসটা 12টা স্পট থেকে যে কোনো স্পটে আপনারা যেতে পারবেন। এটা হচ্ছে আপনার যদি আপনি একা থাকেন তাহলে এই বাসটা ইউজ করতে পারবেন, কারণ 80 রিয়াল দিয়ে আপনি 12টা জায়গা কভার করতে পারবেন, যেটা অনেকটা সাশ্রয়ী হবে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে ভালো থাকবেন, খোদা হাফিজ।